নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো বৃশ্চিক রাশির মানুষেরা এই মহাশিবরাত্রিতে আমি যে ক্রিয়াটি করতে বলবো অবশ্যই আপনারা করুন। দেখবেন আপনাদের জীবনে সব রকমের মনস্কামনা পূর্ণ হবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, কারণ এই মহাশিবরাত্রি এমনই একটা তিথি, আপনাদের যে কোনো জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে, গ্রহণযোগ, কালসর্পযোগ, স্থাপিত যোগ, যেগুলো আপনার খারাপ যোগ যদি থাকে, আপনারা যদি ঠিক মতো এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন এবং আমি যে ক্রিয়াটি বলছি যদি করতে পারেন, দেখবেন বৃশ্চিক রাশির মানুষরা ভালো ফল অবশ্যই পাবেন। মোটেও ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি শুনুন। শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আমি আপনাদেরকে জানাই, এই 24 জানুয়ারি 2020 আপনাদের অফিসিয়ালি শনি সাড়ে সাতই শেষ হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি আবারও বলি, শেষ হয়েছে মানে যে একদম সম্পূর্ণরূপে ভালো ফল পাবেন তা নয়, আপনাদের ধীরে 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 ভালো হবেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ কোনো জায়গায় যখন বৃষ্টি হয় কি না, বৃষ্টি হওয়ার পর সেই জায়গাটাতে রাস্তাতে কাদা জল অবশ্যই জমে থাকে, আস্তে আস্তে রোদের তাপে সেই রাস্তা সুন্দর এবং ঝকঝকে পরিষ্কার হয়, কিন্তু অর্থাৎ শুকনো হয়। তো আপনাদেরও এই আর বাদবাকি 6টা মাসে একটু হলেও আপনাদের একটু সমস্যা হালকা থাকবে। আপনারা অনেকে কমেন্ট করছেন, স্যার কী কই তেমনভাবে তো আমাদের হচ্ছে না, একটু ধৈর্য ধরুন। এই জন্য আমি বৃশ্চিক রাশির জন্য স্পেশাল এই মহাশিবরাত্রিতে কী করবেন এই নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। দেখবেন আপনাদের সব রকমের মনস্কামনা পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়, অর্থাৎ আপনারা ঠিকঠাকভাবে যদি এই মহাশিবরাত্রির দিন এই ব্রত উদযাপন করতে পারেন, আপনাদের জীবনে দুঃখ, দারিদ্রতা, কষ্ট সব দিক থেকে আপনারা মুক্তি পাবেন। যাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা আছে সেই বিবাহ কেন্দ্রিক সমস্যাও কাটবেই। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে আবারও বলছি কি করবেন। আপনারা যদি সকালে জল দেন অবশ্যই আগে স্নান করবেন, কিন্তু সন্ধ্যায় যদি আপনারা জল দেন সেক্ষেত্রেও একবার সন্ধ্যার সময় স্নান করবেন, শ্বেত বস্ত্র পরিধান করবেন এবং বাড়ি থেকে খালি পায়ে আপনারা শিব মন্দির যাবেন এবং তামার ঘটিতে দুধ এবং গঙ্গা জল একত্রে নিয়ে আপনারা শিব মন্দিরে যাবেন। তারপরে আপনারা সেই দুধ এবং গঙ্গা জলের মধ্যে মিচড়ি মিশাবেন এবং সেই মিচড়ি মিশিয়ে সেই জলটি, দুধ, গঙ্গা জল এবং মিচড়ি একত্রে করে সেই জলটি দেবাদিদেব মহাদেবের মাথায় আপনারা নিবেদন করুন এবং আপনারা প্রার্থনা করুন যে আপনাদের যেন সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনারা আপনাদের মনোবাঞ্ছা জানান দেবাদিদেব মহাদেবকে এবং আপনারা নমো শিবায়, নমো শিবায় এটা 108 এই মন্ত্রটি 11 মালা অর্থাৎ 108 বার আপনারা পাঠ করুন। নমো শিবায় যদি আপনারা নিজেদের জন্য করেন নমো শিবায় বলবেন এবং যদি আপনারা আপনাদের সন্তানের জন্য যদি আপনারা কল্যাণ প্রার্থনা করেন ভোলেনাথের কাছে ওং নমো শিবায় এই কথাটি আপনারা 108 বার বলবেন এবং সেদিন আপনারা চাল কলা একত্রে মেখে সারকে অবশ্যই খেতে দিন। সাদা সার হোক, কালো সার হোক, যে কোনো সার হোক, আপনারা অবশ্যই সেদিন চাল করা মেখে সারকে অবশ্যই খেতে দিবেন এই শিবরাত্রির তিথি চলার সময়। তো প্রিয় দর্শক বন্ধু, আমি বৃশ্চিক রাশির সম্বন্ধে যেটা বললাম মহাশিবরাত্রিতে মহা উপায়টি আপনারা করে দেখুন, নিশ্চিতরূপে আপনাদের জীবনে বাধা বিঘ্ন সমস্ত দারিদ্রতা দূর হবেই এবং মুশকিল আসার হবে এবং আপনারা সব দিক থেকে মুক্তি পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।